डाटा বা সজনের ডাটার সাধারণত বদলমুখী কিছু রেসিপি আমরা খেয়ে থাকি। আজ সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা আপনার পরিচিত স্বাদে আনবে নতুন সংযোজন। প্রতিদিনের একই রকম ডাটার তরকারি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে। ট্রাই তো করবেন, কিন্তু তার জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। ডাটার তরকারি যখন তখন ডাটা তো লাগছেই। এখানে আমি দুটো ডাটা নিয়েছি, আর লাগছে একটা বেগুন, লম্বা সাইজের বেগুন নিয়েছি, আর একটা আলু। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব, একটা আলুকে চার টুকরো করে নেব। প্রথমে মাঝখানে কেটে নিয়েছি, তারপর এইভাবে হাফ করে কেটে নিচ্ছি। এরকম লম্বা সাইজটা হলে দেখতে ভালো লাগে, সেই জন্য এরকম কাটলাম। আপনারা আপনাদের পছন্দ মতন আলুটা কেটে নিতে পারেন। বেগুনটার পিছন দিকটা কিছুটা রেখে আমি কেটে নেছি, আর এই যে বেগুনের এইগুলো আমি কেটে নেছি যাতে দেখতে ভালো লাগে, এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। বেগুনটার মোটাটা কিন্তু থাকবে। এরপরে লম্বা করে কেটে নেব, মাঝখানে প্রথমে টুকরো করে নিচ্ছি, মোটা সহই আমি টুকরো করছি যাতে দেখতে ভালো লাগে। এইভাবে লম্বা করে কেটে নেওয়ার পরে এটাকে আমি আর এক টুকরো করে নেব, মানে টোটাল বেগুনটা চার টুকরো হবে লম্বা সাইজের। এইভাবে বেগুনটাকে কেটে নেওয়া হয়েছে। এটা আপনারা বটিতেও কেটে নিতে পারেন, যেমন যেখানে স্বচ্ছন্দ সেইভাবেই কেটে নেবেন। এরপরে ডাঁটাটাকে কেটে নেব, ডাঁটাটা একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি, একটু লম্বা থাকলেই ভালো লাগবে। ডাঁটাটাকে এইভাবে পিস পিস করে কেটে নেওয়ার পরে হাতে করে আমি এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, মানে ডাঁটার যে শির মতন থাকে সেই জিনিসটাকে ছাড়িয়ে নিচ্ছি, শক্ত অংশটা। এইভাবে যদি হাতে করে ছাড়িয়ে নেন তাহলে খুব সহজেই ছাড়ানো যায়। দেখুন একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এইভাবে সব কটা ডাঁটাকে ছাড়িয়ে নিতে হবে। কাটা হয়ে গিয়েছে, দেখুন বেগুন কাটা হয়ে গিয়েছে, আলুও কেটে নিয়েছি, আর ডাঁটাটাও কাটা হয়ে গিয়েছে। এরপরে রান্নাটা শুরু করব। তার আগে দেখে নিই যে আর কি লাগছে, আর কি লাগছে দেখে নিই। এখানে আমি মুসুর ডাল নিয়েছি, এটাকে 1/4 কাপ মুসুর ডাল, সেটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে দেখুন সুন্দরভাবে শোক করে নিয়েছে জলটা। এরপর এটাকে বেটে নেব, খুব কম জল দিয়ে এটাকে টাইট টাইট করে বাটতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবেন। দেখুন একদম টাইট টাইট করে বেটে নিয়েছি, খুব কম জল দিয়ে বাটলেই ভালো হবে, নাহলে কিন্তু কোট হতে অসুবিধা হবে। মুসুর ডাল বেটে নিয়েছি, নেওয়ার পরে সেটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এর সাথে আমি কিছু জিনিস মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আমি 1/2 টেবিল স্পুন নুন দিয়েছি, আর 1/2 টেবিল স্পুন চিনি, চিনিটা না চাইলে অবশ্যই অমিট করবেন। আর দিচ্ছি অল্প একটু আদা বাটা, 1/2 চা চামচের মতন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প একটু, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি 1 চা চামচ। সব জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, এটা একটু টাইম নিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। কারণ কি, মুসুর ডাল বাটার পর একটু শক্ত থাকে, এটাকে যদি ভালো করে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু মুচমুচে হতে চাইবে না, সেই জন্য একটু টাইম নিয়ে এটাকে ফেটিয়ে নেবেন। ফেটানো হয়ে গিয়েছে, এরপরে আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল ব্যবহার করছি, সর্ষের তেল আমি দিচ্ছি 2 টেবিল স্পুন। তেল গরম হয়ে গিয়েছে, ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু এটা করতে হবে। তেলটা যদি কম গরম থাকে সেক্ষেত্রে তলায় ছিটে যাবে। তেল গরম হতে বসিয়ে দিয়েছি, এদিকে আমি বেগুনটার উপরে কোট করে নিচ্ছি। যে বেগুনটাকে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম সেই বেগুনের উপরে এইভাবে মুসুর ডালের ভালো করে কোটিং করে নিতে হবে। কোটিংটা যেন বেশ ভালো করে লেগে যায়, উল্টো সাইডটা লাগাতে একটু অসুবিধে হবে, কিন্তু এইভাবে যদি হাতে করে দেন আর এটাকে টাইট টাইট করে মাখা হয় সেক্ষেত্রে কোটিং হয়ে যাবে। পাতলা হলে কিন্তু কোটিং হতে অসুবিধা হবে। একটু রাইস ফ্লোর দিয়ে দিলে এই কোটিংটা খুব সহজে হয়ে যাবে, এবং রাইস ফ্লোরের জন্য এটা খুব ক্রিস্পি মুচমুচে হবে। দেখুন কোট হয়ে গিয়েছে, এরপরে আমি একে একে এইভাবে ছেড়ে দিচ্ছি কড়াতে। বেগুনের পিছনটা মানে বোটাটা ধরে যদি ছাড়েন তাহলে খুব সহজেই ছাড়া যাবে। দেখুন সুন্দরভাবে ছাড়া যাচ্ছে, প্রত্যেকটা এইভাবে আমি একে একে ছেড়ে দেব। একটু দুটোর মধ্যে যেন একটু গ্যাপ থাকে, না হলে একটার সাথে একটা চিটে যেতে পারে, সেটা যেন না হয়। ধীরে ধীরে একটা করে দিতে হবে, আর একটু করে
জায়গা করে নিতে হবে, তাহলে চারটেই ধরে যাবে সুন্দরভাবে। দেখুন চারটে ধরে গিয়েছে, এরপর এখনই নাড়াচাড়া করতে যাওয়ার দরকার নেই, কারণ তাহলে লেগে যেতে পারে, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। বোটাটা ধরে আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটাকে ঘোরানো যায়, নাহলে কিন্তু খুন্তির সাহায্যে ঘোরাতে গেলে এটা অসুবিধা হবে, কারণ কি এখন ডালটা কাঁচা রয়েছে। দেখুন এইভাবে, এরপরে আর অসুবিধা হবে না, এরপরে খুন্তির সাহায্যে এটাকে উল্টানো যাবে। এরপরে উল্টে দিচ্ছি, আর এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ওপরের কোটিংটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরে বেগুনটা সিদ্ধ হবে না, সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ফ্রাই করতে হবে, তাহলে ভিতর থেকে বেগুনটা একদম সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আর ওপরে যেহেতু ডালের কোটিং রয়েছে, ওপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়। এটা এইভাবে ভেজে এক দু পিস রেখে দিতে পারেন, গরম গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন একদম লাল লাল হয়ে গিয়েছে এবং বেশ মুচমুচে ক্রিস্পি হয়ে গিয়েছে। এরপরে ওই তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, অল্প একটু, 1/4 চা চামচের মতন পাঁচ ফোড়ন দিয়েছি। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ফোড়নটা বেশ ভালো গন্ধ বেরোলে তারপর এখানে দিয়ে দেব আদা বাটা 1 টেবিল স্পুন। ভালো করে আদাটাকে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এরপরেই আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো, মানে এখানে ডাঁটা আর আলু, এটাকে ভালো করে এই আদার সাথে কষিয়ে নেব, তাহলে বেশ সুন্দর খেতে লাগবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে ডাঁটা আর আলুটা এর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। আর একটু ঢেকে দিচ্ছি যাতে ভাজার সাথে সাথে কষানোটাও সুন্দরভাবে হয়ে যায় আর সবজিগুলো একটু নরম হয়ে যায়। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে যাচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ চিনি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। এরপরে সমস্ত মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বেশ ভালো করে কষানো হয়ে যায়। এই সময় আমার ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমেই রয়েছে, ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বেশ ভালো করে কষানো হয়ে যায়, মশলাটা বেশ তেল ছাড়া হয়ে যায়। 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, তবে তরকারির বেশ ভালো টেস্ট হবে। এরপরে আমি জল দেব, জলটা গ্রেভি যতটা পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে 1 কাপ জল দিয়েছি, আর ডালটা কিছুটা জল টানবে সেই কথা মাথায় রেখে জলটা দিতে হবে। সব জিনিসটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট এটাকে আমি রান্না করেছি, দেখুন সব জিনিসটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি আগে থেকে যে বেগুনগুলো মসুর ডালে কোট করে ভেজেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পরে একটু রান্না করতে হবে, কারণ কি বেগুনগুলো একটু জল টানবে আর নরম হবে। এটাকে এপিট ওপিট করে দিচ্ছি যাতে রসটা বেশ সব জায়গাতে পৌঁছে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘি, 1 টেবিল স্পুন ঘি, ঘিটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন। এরপরে ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করার পরে আমি এটা গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা খেতে ভীষণ ভালো হয়, আর প্রতিদিনের যে ডাঁটার তরকারি তার থেকে এটা একটু অন্য রকমের, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে খান, আর কমেন্ট করে আমাকে জানান যে আপনার এই রেসিপিটা কেমন লেগেছিল। আমি সবসময় আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এখনো কি রসনাকে সাবস্ক্রাইব করেননি তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থাকুন।